নমস্কার, তনুস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তালের বড়া খেতে কম বেশি সবাই ভালোবাসে। আজকে আমি বানিয়ে নিয়েছি ভেতর থেকে নরম আর বাইরে থেকে ক্রিস্পি তালের বড়া। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তালের বড়াটা বানিয়েছি। এখানে আমি একটা নারকেল নিয়ে নিয়েছি। প্রথমে নারকেলটাকে ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়ার পর নারকেলটাকে কুড়িয়ে নেব। তো নারকেলটা কোড়ানো হয়ে গেছে। এরপর একটা পাকা তাল নিয়ে নিয়েছি। তালটা প্রথমে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর তালের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তালের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর তালটাকে জল দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তাল যেহেতু কম বেশি তেতো হয়, তাই ভালোভাবে জল দিয়ে না ধুয়ে নিলে বড়াগুলো খেতে তেতো লাগবে। এরপর তালটা বেশ ভালোভাবে ছেড়ে নিচ্ছি। এরপর তাল ছানা হয়ে গেলে একটা স্ট্রেনারের সাহায্যে তাল ঘষে নিচ্ছি। এই স্ট্রেনারের সাহায্যে তালটা ঘষে নেওয়ার কারণে পরবর্তীতে আমার আর তাল ছাকার প্রয়োজন হয়নি। একবারেই সুন্দরভাবে তাল ছাকা হয়ে গেছে। এরপর ঘষে নেওয়া তাল একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি এক বাটির অর্ধেক সুজি, এক বাটি ময়দা, অল্প পরিমাণে লবণ আর এক বাটি চিনি। এরপর মিশ্রণটিকে একটু মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেল। এখানে যে আমি গোটা নারকেলটা কুড়িয়েছিলাম তার পুরোটাই দিয়ে দিয়েছি। এরপর মিশ্রণটিকে খুব ভালোভাবে মেখে নেব। মিশ্রণটা মেখে নেওয়ার পর দেখতে ঠিক এমন হয়েছে। মিশ্রণটি খুব বেশি ঘন করা যাবে না, বেশি ঘন হলে তালের বড়া কিন্তু শক্ত হবে। এরপর কড়াই গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি সাদা তেলের সঙ্গে একটু সর্ষের তেল নিয়েছি। আপনারা চাইলে পুরোটা সাদা তেলেই বড়াগুলো ভেজে নিতে পারেন। এরপর মিশ্রণটিকে গরম তেলে ছোট ছোট বড়ার আকারে ছেড়ে দিচ্ছি। বড়াগুলো এপিটোপিট উল্টে দিয়ে বেশ লাল করে ভেজে নেওয়ার পর নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নিচ্ছি। সমস্ত বড়াগুলো ভেজে নিয়ে নামিয়ে নেওয়ার পর চলে যাচ্ছি পরিবেশন করার জন্য। তো দেখুন তালের বড়াগুলো কত সুন্দর নরম হয়েছে, আর এর টেস্টটাও কিন্তু দারুণ ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।